গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো এখন সকালে আমি ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে এখন বাসন ধুতে এসেছি আর কলতলায় বাসন মাজছি, দেখছো তো। ভাবলাম যে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি, অনেকদিন তো এরকম ঘরোয়া ভিডিও দেওয়াই হয়নি। তো এখান যাচ্ছি ওখান যাচ্ছি এরকমই ভিডিও দেওয়া হচ্ছিলো, সেই জন্যই আজকে ভাবলাম যে এখান থেকে স্টার্ট করি। আর এখন দেখো আমি একা একাই এদিক ওদিক তাকাচ্ছি আর মানে বাসন মাজছি, কি করব বলো। ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, বিছানা টিছানা সমস্ত তোলা হয়ে গেছে, আর অনুষ্কা এখন পড়তে বসেছে। তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে পড়েছে, মানে বেরিয়ে পড়েছে বলতে এই কিছুক্ষণ হলো গেল, আর তারপরেই আমি কলতলায় চলে আসলাম বাসন ধুতে। আবার জামা কাপড় কিছু মাখিয়েছি, সেগুলো কাচবো। তো এখন জল আছে, আমি ভাবলাম যে আগে বাসনটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে অনুষ্কাকে খাইয়ে তারপর আমি কাচাকুচি করতে আসব। তো সেই কারণেই মানে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রায় দেখো সাবান বোলানো সমস্ত বাসনগুলো হয়ে গেছে, এবার শুধু ন্যাতা বলিয়ে মানে বাসনগুলো ধুয়ে নেব। আর আমি তো দেখেছো একটা একটা করে ন্যাতা বোলাই আর এমনিতেই বাসন ধুয়ে নিই, আর আলাদা করে রেখে টেখে সেরকমভাবে বাসন ধুই না। আবার রান্নার জোগাড় আছে, এইসব কাজটা সেরে অনুষ্কার স্কুল আছে, স্কুল দিতে যেতে হবে। তো আজ বলছিলো মা আজকে স্কুল যাবো না, ম্যাডাম অনেক পড়া দিয়েছে, হোমওয়ার্কগুলো সমস্ত করা হয়নি। আমি তো বললাম না এখন বসে বসে ওগুলো করে নাও, করে নিয়ে কিন্তু স্কুল যেতে হবে, বললো ঠিক আছে। তো সেইগুলোই প্রশ্ন বিচিত্রাগুলো করছে। আর আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি। তো এখন রান্নাঘরের বাসনগুলো রাখবো বলে ঢুকে পড়লাম, আর দেখো রোদটা কিন্তু যে রান্নাঘরের ভিতরে পড়ছে। বাসনগুলো জল ঝরাতে দিয়ে আমি বলছি যে তাহলে যে জলটা আছে বালতির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন আমি এ ঘরে আসছি। তো এই ঘরেও কাজ আছে কিছু, আর কাঁচাকুচিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, একবারে আমি কেচে নিয়ে এসে মেলে দিয়েছি, ভাবলাম এটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা আছে, খুব কিন্তু রোদ ওঠেনি, তো জানি না বেলার দিকে রোদ হবে কি না। তো দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু কোথাও যাবে না। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিমানা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। তো কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এই স্টার্ট করিনি, কিন্তু সকাল থেকে স্টার্ট অলরেডি করে দিয়েছি। করে দেওয়ার পর এখন আমি রান্না বসিয়েছি, এসেই এখন ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে কিন্তু আমি কাঠের উনুনেই রান্না করছি। তো অনেকদিন ধরেই হয়ে গেল আমি গ্যাসেই রান্না করছিলাম, বাট আজকে কাঠের উনুনে করছি। ঠিক আছে, উঁতো দিয়েছি দেখো। অনেকেই কমেন্ট করে বলছে যে ভিডিওতে যে আগে যেমন তুমি কাঠের উনুনে রান্না করতে, উঁতো দিতে, ধোঁয়া উঠতো, সেরকমভাবে ভিডিও দাও, সেটা ভালো লাগে অনেক। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। আর দেখো অনেকদিন পর উঁতো দিয়ে দিয়েছি উনুনে, এইতে ভাত বসাবো, হাঁড়িও ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে এমনি তাড়াতাড়ি আছে সেই জন্য উনুনে ভাত করে নিয়ে, আর এখন দেখো রান্না হয়ে গেছে, গ্যাসেতে তরকারি করলাম। তো কি তরকারি হয়েছে দেখো, কচু বেগুন মাছের মাছ দিয়ে ঝোল হয়েছে, আর উচ্ছে আলু ভাজা হয়েছে। তো এখন কমপ্লিট রান্না, আর আমরা এক জায়গায় বেরোবো, বেরোবো বলতে একটু ব্যাংকে যাব। এইসব এখন গোষ্ঠী এসব হচ্ছে না, এইসবের মিটিংয়ে একটু যাব আমরা, বেরোবো দু জায়ে। আজ আমরা দু জায়ে বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি বলো তো? জমির আলে আলে আমরা এখন শুটিং করতে বেরিয়েছি, রোদেতে দু জায়গায় শুটিং করতে বেরিয়েছি। তো তোমরাও কেউ কেউ যদি শুটিং করতে যাও চলে আসো, ঠিক আছে? এত রোদ, রোদের মধ্যে ছাতা নিয়ে এলেও প্রচুর কষ্ট গো। এসে আর দেখো এখন ব্যাংকের মধ্যে এসিতে বসে আছি, আর পাপা চুপচাপ ওর মায়ের বুকের কাছটায় শুয়ে আছে, আর বলছে অ্যাপ অ্যাপ করছে, আমাকে বকছে আর কত কি বলছে, আর আমিও ওকে ওরকম করছি একবার একবার। আর আবার ব্যাংকে থেকে বেরিয়ে বিডিও অফিসের দিকে যাচ্ছি, তো ওই হচ্ছে একবার বলছে বিডিও অফিসে আসো, একবার বলছে ব্যাংকে আসো, আমরা এদিক আর ওদিক করছি এতগুলো মেয়ে। শুধু আমরা নয়, আর একটা দল এসছে, তো আমরা দুটো দল আজকে ওপেন হওয়ার কথা আছে। আর এখন সন্ধ্যাবেলা আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি, একটু বাজার যাব, আর একবার ডক্টরের কাছেও যাব, সন্ধ্যাবেলা আজকে ডেট আছে তো দেখানো, ওখানেও দেখিয়ে আসবো, আর একটু বাজারে কাজ আছে ঘুরে আসব। আর আজকে তো সারাদিন কেটে গেল, বলবে এখানে ফ্রিজটার কাছে দাঁড়াচ্ছি, তো ঘরটা ছোট হয়ে গেছে, আরও জায়গা কম, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি। তো সারাদিনটা বাইরে দিয়ে কেটে গেল, আবার এই এখন এসে এই জায়গায় যাচ্ছি, ঠিক আছে চলো। এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে খেপির মতো বসে পড়েছি, তো হালকা বৃষ্টি নেমে গেছিলো, এসে
ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ঠিক আছে, টাটা বন্ধুরা, গুড নাইট।